নুসরাত উর্মি আইডি থেকে আপনি লিখেছেন আমি জন্ম থেকে প্রতিবন্ধী হাঁটতে পারি না ফজরের নামাজ পড়তে উঠলে আমার ঠান্ডা লাগে নিউমোনিয়া হয় তাই আমি ফজর কাজা করি এতে গুণা হবে বোন অবশ্যই এতে গুণা হবে কারণ ফজরের সাপ পড়তে উঠলে আপনার যদি ফজর কাজা আপনার নিউমোনিয়া হয় ঠান্ডা লাগে তখন সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করবেন আপনি প্রয়োজনে রুম হিটার ব্যবহার করবেন আপনি প্রয়োজনে হাত পায় পামোজা ব্যবহার করে পা ধোয়া থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন মাসে করে সালাত আদায় করবেন এভাবে যত রকমের ছাড় আছে সবগুলো অবলম্বন করবেন তারপর আপনাকে ফজর সালাত আদায় করতে হবে নিয়মিত আপনি কাজা এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না এবং আপনি সতর্ক থাকলে সর্বোচ্চ সতর্ক থাকলে বিভিন্ন সতর্কতাপূর্ণ উপায়গুলো অবলম্বন করলেও আপনি অসুস্থ হয়ে পড়বে ব্যাপারটি কিন্তু সেরকম নয় আমরা তো অনেকে আসি চির অসুস্থতার মধ্যে থাকতে হয় রোগবালাই বালাই সারে না তো ধরুন আপনার এরকম পরীক্ষার মধ্যেই না হয় পড়লেন তারপরেও তো আপনি সালাদ ত্যাগ করতে পারেন না কারণ সালাদ প্রত্যেক ইমানদারের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন ইন্না সলাতঁত আলু মিনা কিতাব মকুদা নিঃশিৎ সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় আদায় করাটাকে একেবারেই আল্লাহতালার পক্ষ থেকে লিপিবদ্ধ করা ফার্স অবধারিত আমল হিসাবে ধার্য করে দেওয়া হয় যদি এটি করতে হবে এরপর জোহর মন হ্যাঁ থেকে আপনি লিখেছেন আমি আমার বাবার বাড়িতে পাঁচ মাস আছি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য স্বামীকে বলি তিনি নেন না আমার করণীয় কি আপনার সাথে আপনার স্বামীর সমস্যার জায়গাটা কোথায় সেটি আগে খুঁজে বের করতে হবে বৈবাহিক সম্পর্ক আছে এরপরও যদি স্বামী আপনার বাবার বাড়িতে আপনাকে ফেলে রাখেন তাহলে খোলা চোখে বা সাধারণভাবে বলতে হবে তিনি অন্যায় করছেন বাট এখানে ভেতরের বিষয় কি অর্থাৎ এখানে রহস্যটা কী এটা তার কথা বুঝতে পারলে সুবিধা হতো এ ধরনের ইস্যুতে তিনি যদি আল্লাহর প্রতি তার ন্যূনতম ইমান এবং বিশ্বাস থাকে ভয় থাকে মুসলমান হয়ে থাকেন এবং প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা হয়ে থাকেন বা হওয়ার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা কোনো আলমের কাছে নিয়ে যেতে পারেন কাউন্সিলের মাধ্যমে তাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া যেতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন আমাদের লিখেছেন হজ ফরজ হওয়ার আগে যদি কেউ হজ করেন ফরজ হওয়ার পর ফরজ হওয়ার আগে যদি কেউ হজ করে ফেলেন তাতে তার ফরজ হজ আদায় হয়ে যাবে আলাদা করে তাকে হজ করতে হবে পরবর্তীতে ফরজ হওয়ার পর ব্যাপারটা কিন্তু সেরকম নয় মোহাম্মদ সাদাদ আপনি লিখেছেন আল্লাহর জন্য হারাম রিলেশন ভেঙে ফেললে কি তার প্রতি বেইমানি করা হয় নাকি শয়তান আমাদের মাঝে এসব বাজে চিন্তা সৃষ্টি করছে আহ ভাই সাজাদ আপনি শেষে যে কথা বলেছেন হ্যাঁ আপনি এটি সঠিক ধরতে পেরেছেন যে হারাম রিলেশন ফেলার কারণে একটা সাথে ভেঙে যেমানি করে ফেলছে এরকম একটা চিন্তাধারা আসে আমাদের মধ্যে সৃষ্টি করে আল্লাহর জন্য ত্যাগ এবং আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে আপনি যখন আল্লাহর জন্য ত্যাগ করা শিখবেন সেটি আপনার এবার গণ্য হবে বল মান হাজারা আনহু প্রকৃত হিজরতকারী প্রকৃত তো সে যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেন সেখান থেকে সে বেঁচে থাকে বিধার আপনি আপনার এই জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার এবং তার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় বা আপনার মাধ্যমিক ক্ষতি হয়ে থাকবে তার জন্য তার কাছে মাপ চাইবেন লাগেছে মাপ চাইবেন এবং সে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে কেন তাকে ত্যাগ করছেন এখানে কোনো বেইমানির ব্যাপার নয় এখানে কোনো প্রতারণার ব্যাপার নয় বরং এখানে শুধুমাত্র শরিয়ার বাধ্যবতার কারণ আগে বুঝতেন না এখন বুঝছেন সেই জায়গা থেকে তাকে আপনি কনভিন্স করবেন বোঝাবেন